ছাদের উপর ধান চাষ বিষয়টি বেকাপ্পা মনে হলেও কাজটি সফলতার সাথে করে সকলকে অবাক করেছেন 65 বছর বয়সী রফিকুল ইসলাম। যশোরের বকচার বিহারী কলোনি এলাকায় তার দোতলা বাড়ির ছাদে 150 পরিমাণ জায়গায় তিনি ধান লাগিয়েছেন। পেশায় ব্যবসায়ী হলেও ছাদে বাগান করা তার শখ। সেই শখ থেকেই তার মনে জাগে ছাদে ধান চাষের ইচ্ছা। তিনি ভেবেছেন ছাদে ফলমূল শাকসবজি হলে ধান চাষ করাও হয়তো সম্ভব হবে, আর তাই তিনি করেছেন ছাদে ধান চাষ। এখন ধানও প্রায় পাকার পথে, ফলনও হয়েছে ভালো। আমার বাড়ির ছাদের উপরে আমি বাড়ির একটা রেলিং দিতে হয়, একটা রেলিং দিতে গেলে অনেক খরচ। আমি সেই হিসেবে ওই ইট দিয়ে গেঁথে পাঁচখান ইট গাঁথা হয়েছে, ওর ভিতরে মাটি দিয়ে আমি ফল ফলাদি চাষ করছি। বেশ অনেক বছর ফল ফলাদি বেশ প্রচুর হয়েছে। তারপরে আমার একটু চিন্তাভাবনা আসলে যে নতুন কি করা যায়, তারপরে একটা চিন্তাভাবনা করে দিয়ে ফল ফলাদির গাছ সব কেটে ফেলে দিয়ে মাটি থাকলে যে ফসল হয় বা অল্প পানিতে অল্প খরচে ধান চাষ কীভাবে কি করা যায় এটা আমি নিজেই একটু চিন্তাভাবনা করে আমি ওই গাছ ফলের গাছ কেটে দিয়ে ধান লাগাইলাম এই বছরে, এর আগের কোনোদিন লাগাই নাই। এর আগে সবাই ছাদে ফুল ফল সবজি সহ বাগান করার কথা শুনলেও ধান চাষের কথা কেউ শোনেননি। এমন অভাবনীয় আজব কাণ্ডের কথা শোনার পর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ভিড় করছেন রফিকুল ইসলামের বাড়িতে। তিনিও খুশি মনে সবাইকে তার ধান ক্ষেত দেখাচ্ছেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। রফিকুল ইসলাম আরও জানান, ধান রোপণের মৌসুমে তিনি বিড়ি 28 জাতের ধানের চারা রোপণ করেন। তবে সাধারণত ইরি ক্ষেতে যে পরিমাণ পানি ব্যবহার করা হয় তত বেশি পানি তিনি ব্যবহার করেননি। 2 থেকে 3 দিন পর পর শুধু মাটি ভিজিয়ে দিতেন, তিনি কোনো কীটনাশকও ব্যবহার করেননি, আর সার ব্যবহার করেছেন সামান্য। ইতিমধ্যে কৃষি কর্মকর্তারাও তার ধান ক্ষেত পরিদর্শন করেছেন। আমরা সাধারণত জানি যে আমরা যেটা ছাদে আপনার সবজি চাষ সম্ভব এবং টবের সবজি চাষ, ছাদের সবজি চাষ, ফল চাষ, কিন্তু সাধারণভাবে ছাদে ধান চাষ পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নেই। তবে বাংলাদেশে উনি প্রথম আপনার এই ধান চাষ উনি শখের বসে করেছেন, তো এটা উনি কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে এটা লাভবান হতে পারবে না, শখের বসে উনি করতে পারেন, হয়তো নিজের চাহিদা কিছুটা মেটানোর জন্যে আর কি। এখানে উনি এইভাবে উনি কিছু আপনার ফাইন ডাইসও করতে পারেন। ছাদের ওপর ধান চাষ বাণিজ্যিকভাবে লাভজনক নয় বলে কৃষি কর্মকর্তারা জানালেও তারা ছাদের ওপর ধান ফলানোয় রফিকুল ইসলামের প্রশংসা করেছেন। রফিকুল ইসলাম ছাদের 150 পরিমাণ জমি থেকে প্রায় 2 মণ ফলন পাওয়া ও আগামীতে বিভিন্ন এলাকার মানুষ ছাদে উন্নত জাতের ধান চাষে উৎসাহী হবেন বলে আশা করেন।